হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল নয় একটা দুপুরবেলা মেয়ে জাস্ট নামবে এক্ষুনি, আর এখন আমি এখন দোকান গেছিলাম, দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। ডিম শেষ হয়ে গেছিলো, ডিমটা নিয়ে আসলাম, ডিম সেদ্ধ বসিয়েছি এখানে। দোকান থেকে নিয়ে আসলাম ডালের বড়ি, তারপরে এখানে আছে দুধ, আর এখানে আছে চাপাতা, এখানে আছে চিকেন মশলা, এখানে আছে চিনি, আর এখানে আছে বিট নুন। এইসব নিয়ে আসলাম একটু আগে দোকান থেকে। আজকে সিম্পল মেনুতে একদম মানে একদম সিম্পল মেনু, এখানের মধ্যে আলু আর ভাত সেদ্ধ করা আছে, মানে ফ্যানে ভাতে আলু ভাত বা আলু সেদ্ধ ভাত বলতে পারো। এখানে ডিম চাপিয়ে দিয়েছি সেদ্ধ করতে, আর এখানে আমার জন্য একটু পকোড়া করবো, তো বেগুন কেটে রেখেছি এবং বেগুনির জন্য একদম বেসনও এখানে গুলে রাখা আছে, এই যে বেসনও গুলে রাখা আছে। আর এখানে কিন্তু একটু রসুন ভাজবো, তার জন্য রসুন কেটে রাখা আছে, আর পেঁয়াজটা আলু দিয়ে মাখবো সেজন্য রাখা আছে রেডি করে। চলো এবারে মেয়ে আসবে, মেয়েকে নিয়ে নিই, বাকি কাজটা তারপরে করব। মেয়ে চলে এসছে স্কুল থেকে। এই প্রদীপগুলো রোদে কিন্তু দিইনি শুকাতে, কারণ রোদে দিলে কিন্তু আবার তেল সেইভাবেই টানবে, তার জন্য কিন্তু এখানে মানে থালার মধ্যে রেখে ফ্যানের তলায় কিন্তু আমি রেখে দিয়েছি আজকে দিনটার জন্য, সারাটা দিন আজকে শুকাবে এরকমভাবে। ঠিক কাল সকালবেলায় আমি কিন্তু এটা রেডি করব, তো রেডি করার সময় কিন্তু একটা ভিডিও বানাবো অবশ্যই, সেটা শেয়ার করব ইউটিউবের মাধ্যমে এবং সেভ করে রেখে দেবো ইউটিউবের মাধ্যমে। চলো ওকে স্নান টান করিয়ে দিই, খাবার খাবার খেতে দিয়ে দিই, চলো সমস্ত কিছু করে নিই। কাল তো দেখেছিলে ভেগা সার্কেল গেছিলাম, তো ভেগাতে ভেগা মলে আর কি আমার মেয়ে দুটো জিনিস কিনেছে, আমি একটা জিনিস কিনেছি, আমার মেয়ে একটা জিনিস কিনেছে, সেটা দেখাই। চলো এই যে এই দুটো জিনিস কেনা হয়েছে, এটা আমার, এটা হলো মা, এটা ক্লিপ, আর এটা আমার মাথার ক্লিপ, খুবই দরকার এগুলো। আমার মা লক্ষ্মীকে আজকেও বার করেছি আমি, আমার মা লক্ষ্মী বসে আছে ফুলের মধ্যেখানে, তো মা লক্ষ্মীকেও পুজো করেছিলাম সুন্দর করে আজকে। আজকে পুজোর ভিডিও তোমার সাথে শেয়ার করা হয়নি একদম, জন্যই একটু মানে ভুলে গেছিলাম আমি শেয়ার করতে তোমার সাথে। এতটা সুন্দর স্মেল আসছে, দারুণ লাগছে, মানে শিউলি ফুলের গন্ধ। আজকে প্রদীপগুলো শুকিয়ে গেছে, ভাবছি আজকে রাতেই করে রেখে দেবো একবারে। রুমগুলো সব ভালো করে ঝাঁটপাঁচ মুছে ঝাঁট দিয়ে একদম মুছে ক্লিন টিন করা হয়ে গেছে, এবং অনেকক্ষণ আগেই সেটা হয়ে গেছে। এবারে ঠাকুরের কাছে কিন্তু আমি সন্ধ্যের লাইটও জ্বালিয়ে দিয়েছি, এখন সন্ধ্যে দেবো আর কি। এরা হচ্ছে আমার মায়া, মানে মায়া কাটাতে পারলে আমি মানে মানে মায়া যে কবে কাটাতে পারবো এদের জানি না, কারণ ওরা এতটাই ভালোবাসে আমাকে, মানে আমি কাছে গেলেই ওরা এরকম করে যে কখন আমাকে খাবার দেবে আমার মা আর কি খেতে। দেখো ওদের খেতে দিয়ে দিয়েছি, মেয়েকেও রেডি করে দিয়েছি, ওইটা মান্থলি প্রোগ্রেস রিপোর্ট কার্ড দিয়েছে, যে সব কীরকম হয়ে গেছিলো একটু আগে, যাই হোক ধুন্ধলা হয়ে যাবে, এই যে সব কিছুতে এক্সিলেন্ট পেয়েছে এই অক্টোবরের মাসে। চলো ওকে রেডি করে দিয়েছি, টিউশন ম্যামের কাছে নিয়ে যাবো, ছটা বাজছে, বাজতে যাচ্ছে। বিকেল ধরে একটা জিনিস করেছি, সেটা তোমার সাথে একটু শেয়ার করবো, এই দরজাটা খুললে সেটা দেখতে পাবে। চলো দরজাটা খুলে তোমাদের সাথে তোমার সাথে সেটা শেয়ার করা যাক। তারটাকে সে এখান থেকে নিয়ে গিয়ে ওইখান থেকে নিয়ে গিয়ে ওইখান থেকে নিয়ে গিয়ে জানলা দিয়ে বার করেছি, সে আর একটা সাংঘাতিক ব্যাপার, মানে ওটা করতেই আমার পুরো বিকেলটা কেটে গেছে। তারপরে ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে গোটা ঘর রেডি করলাম। আগের দিন যখন মেয়েকে টিউশন পৌঁছাতে যাচ্ছিলাম, তখন মনে হলো মোবাইলটা কেন ভুল করে নিয়ে আসতে ভুলে গেলাম। আজকে দেখাবো তোমার সাথে যে আমাদের পাড়াটা কীভাবে সেজেছে মানে লাইট দিয়ে, ঠিক আছে। একটু আগে যে দোকানটা দেখতে পেলে মালা ঝোলানো আছে, ওই দোকান থেকে সমস্ত কিছু ফুল থেকে নেওয়া থেকে শুরু করে ঠাকুরের যে কোনো জিনিসপত্র আমি ওর দোকানে কিনি। তো এরপরে রইল তোমাদের জন্য কীরকমভাবে লাইট দিয়ে সাজিয়েছে আমাদের শিলিগুড়ির আমার আমার এই মানে জায়গাটা, আমাদের এই জায়গাটা খুব সুন্দর লাগছিলো দেখতে। অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওটা আমি চেষ্টা করেছি তোলার জন্য, জানি হাঁটতে হাঁটতে যেরকম ভিডিও তোলা যায় একটু লড়ে বড় তো হবেই, লড়বে চারদিকে। তারপরও রইলো কিন্তু কিছু ছবি কিছু ভিডিও, তো সেই ভিডিওর মাধ্যমে দেখাবো যে শিলিগুড়িতে কী দারুণ লাগছে প্রত্যেকটা বাড়ি, তোমরা দেখতে থাকো।
একটা কথা এতদিনে বুঝেছি যে ধনতেরাস মানে যে গয়না কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, কেনাকাটি করতে হবে, এটা কিন্তু নয়। ধনতেরাস মানে ধন ত্রয়োদশী, যেদিন ধনলক্ষ্মীর পুজো করা হয়, লক্ষ্মী দেবীর পুজো হয়, কুবেরের পুজো হয়, আর এই দিনে ধন কেনার মতো কোনো ধন কেনার কোনো প্রয়োজন হয় না। তো এটা আমি এতদিনে বুঝেছি, ঠিক আছে। তো ধন আমি কোনোবারই কিনিনি, ঠিক আছে। তো বিবাহবার্ষিকীতে হয়তো কিনেছি, কিন্তু ধন এইবারে গয়নাপত্র, সোনার গয়না বা রূপোর গয়না এইসব কিন্তু কিনিনি। এটা আমি উপলক্ষে কিনেছিলাম অবশ্যই, ধনতেরাসের উপলক্ষে আমি কিনে রেখেছিলাম আগে থেকে। বাড়িতে যখন ছিলাম তখন হয়তো একটা ব্লগ দেখেছিলে যে সোনার গয়না দেখাচ্ছি, কানের দুল, তানের দুল, ঠিক ওই দিনই কিন্তু আমি এগুলো কিনে নিয়ে এসেছি। তো ওগুলো ভেবেইছিলাম যে ধনতেরাসের দিন পরবো। তো হ্যাঁ, আজকে আমি এটা পরলাম। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করো ভিডিওটা। আমার পুরোনো রূপোর যে তোড়াটা ছিল, পায়েলটা ছিল, ওটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছিলো, মানে ছিঁড়ে গেছিলো, ভেঙে গেছিলো। তো ওটা পরতে পারছিলাম না, তো ওটা দিয়ে আর একটা নতুন, একটু দাম, মানে আর একটু বেশি দাম দিয়ে একটু মোটা দেখে কিনলাম, যাতে কী হচ্ছে এগুলো ছিঁড়বে না, নষ্ট হবে না। এই রুমটা অনেক দিন ধরেই ভাবছিলাম বাগাবো, কিন্তু বাগানো আর হয়ে উঠছিল না। বিছানা চাদরটা চেঞ্জ করবো, কারণ পুজো চলে গেছে, কালী পুজো চলে এসছে। তো সেই চাদরটা পুরো চেঞ্জ করে দিলাম, নতুন চাদর পেতে দিয়েছি, ওখানটাও পরিষ্কার করে নিয়েছি। ওখানে একটা পেটি ছিল, সেই পেটিটাকেও অন্য জায়গায় রেখে দিয়েছি, পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে কিন্তু আমি রাতের খাবার বেড়ে নিয়েছি, রুটি, পায়েস এবং পেঁয়াজকলি ভাজা। তো সুন্দর করে বেড়ে নিয়েছি। মেয়ে কিন্তু পেঁয়াজকলি খায় না, ও কোনো গ্রিন ভেজিটেবলই খায় না, যাই হোক। ও চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, তোমার জন্য খুব 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 ভালো থাকো, অল টাইম স্মাইল করতে ভুলো না। স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন, স্মাইল করতে সবসময়ের জন্য ভুলো না। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।